12 নম্বর প্রশ্ন বলছেন আমি আহলে হাদিস হয়েছি আলহামদুলিল্লাহ যারা আহলে হাদিস হয়েছে কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে আর যারা আহলে হাদিস হয়েছে তারা বড় শিরক মুক্ত হয়েছে দুনিয়াদারি থাকলে ছোট শিরক চলে আসতে পারে কমপক্ষে বড় শিরক মুক্ত হয়েছে যারা আহলে হাদিস হয়েছে সত্যিকার যদি আহলে হাদিস হয় তো বিদআত মুক্ত হয়েছে আর যদি সত্যি সত্যি আহলে হাদিস হয়ে থাকে তাহলে গুনাহ মুক্ত জি আখলাক চরিত্র ভালো হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারী হবে তাহলে সত্যিকার আহলে হাদিস হতে পারবে আল্লাহ যেন সত্যিকার আহলে হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন আমাদের মসজিদের ইমাম হানাফি আমি নামাজ পড়লে ইমাম বলে আমার পেছনে তার নামাজ হবে না আমার তার পেছনে নামাজ হবে না সে ইমাম বলে যে আমার পিছনে তোমার নামাজ হবে না জি হ্যাঁ এখন ওই মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে আমার কি গুনাহ হবে এখানে আহলে হাদিস নেই এখানে আহলে হাদিস যখন নেই তখন আপনি হানাফি বলেছেন আর হানাফিরা তো পাঁচ ভাগে বিভক্ত হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হানাফি হচ্ছে কাদিয়ানি আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হানাফি খানদানেরই ছিল হানাফি হচ্ছে বেরেলভি বেরেলভিরা হানাফি হানাফি হচ্ছে মওদুদীবাদী যারা জামাত ইসলামের থিওরিতে বিশ্বাসী হানাফি হচ্ছে দেওবন্দিরাও হানাফি হচ্ছে তবলিগিরাও এখন এই যে পাঁচ প্রকারের হানাফি তার মধ্যে কাদিয়ানি হানাফি হয়তো তাদের পিছনে নিঃসন্দেহে নামাজ হবে না সালাত হবে না বেরেলভি যদি হয় মাজার পূজারি তাহলে তাদের পিছনেও সালাত হবে না বাকি থাকলো আর তিনটা তবলিগি দেওবন্দি হানাফি আর আপনার জামাতি হানাফি এদের পিছনে সালাত হয়ে যাবে যদি আপনি ওর চাইতে ভালো ইমাম যারা শিরিক বিদআত মুক্ত তাদের মসজিদ যদি না পান বা তাদের ইমামতি না পান তাহলে আপনি সেই মসজিদগুলিতে সালাত আদায় করবেন এখন আপনাকে সে যেহেতু মজহাবি গোঁড়ামি ভারত বাংলাদেশ পাকিস্তানের তুঙ্গে রয়েছে এত সংকীর্ণতা রয়েছে এই মজহাবি সংকীর্ণতা মজহাবি তাসুব যে তারা কাফেরদেরকে কাছিয়ে নেবে কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী কেউ যদি বলে যে আমি কোনো একটা মজহাবের অন্ধ অনুসরণ করি না মজহাব একটা ফলো করি না তাহলে মুসলমানই মনে করে না তাদের আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সংকীর্ণতা থেকে হেফাজত করেন এবং এই সমস্ত গোঁড়াদের অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারী ভাই বোনদের হেফাজত করেন এখন সে তার মূর্খতার পরিচয় দিচ্ছে এবং আপনাকে বলছে যে তোমার নামাজ হবে না আমার পিছনে তার এক মূর্খতা আর তার বাড়াবাড়ি জালেম এবং জাহেল ইন্নাহু কানা জালুমান জাহল এর মধ্যে দুটোই রয়েছে সে জাহেল মাসআলা জানে না না হলে সে যদি হানাফি হয় সত্যিকার হানাফি শিরক বিদআত মুক্ত হানাফি হয় তাহলে তো কেন তার পিছনে সালাত হবে না বড় শিরক মুক্ত হইলে কেন তার পিছনে সালাত হবে না কিন্তু সে জাহেল আর সে জালেম এই জন্য যে এই কথা বলে সে সীমা লঙ্ঘন করছে মুসলিম ভাইয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে অত্যাচার করছে সুতরাং তার মধ্যে এই দুটোই খারাপ দোষ রয়েছে ইন্নাহু কানা জালুমান জাহুলা আমাদেরকে জুলম থেকে এবং জাহালাত থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন এবং হেফাজত করেন এখন তার কথা শুনে আপনি মসজিদ ছেড়ে দেবেন আর জামাত ছেড়ে দেবেন আর বাড়িতে সালাত আদি করবেন এটা আপনাকে জায়েজ বলবো না এটা ঠিক নয় হয় সে এলাকা থেকে হিজরত করে আলম থেকে আব্দুল্লাহ ওয়াসিয়াতান ফাতু হাজিরু ফিহা আল্লাহর জমিনকে প্রশস্ত নয় হিজরত করে কেন আত্মীয় স্বজন ছাড়তে পারছেন না কেন মাতৃভূমি ছাড়তে পারছেন না কেন গ্রাম ছাড়তে পারছেন না গ্রাম ছেড়ে দুনিয়ার উদ্দেশ্যে শহরে এসে হাজির সবাই শহরমুখী আজকাল কিন্তু দুনিয়ার স্বার্থে আর দিনের স্বার্থে আপনি দিনকে আর তার চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে সুতরাং দিনের স্বার্থে আপনি ওই এলাকা থেকে হিজরত করেন আর্থিক দিক থেকে কিছু ক্ষতিগ্রস্ত হইলেও আপনি হিজরত করেন জমির মায়া বাড়ির মায়া আত্মীয় স্বজনদের মায়া এসব মায়া প্রাধান্য পেয়ে যাচ্ছে আপনার তৌহিদ সুন্নতের ওপর কেন হিজরত করেন আর যদি হিজরত না করতে পারেন তো যেমনটা বললাম যে সমস্ত হানাফি দাবিদাররা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু বড় শিরক বড় কুফরি নেই তারা কাদিয়ানিও না বেরেলভি না হ্যাঁ তারা হুলুল ওয়াহদাতুল ওজুদের আকিদা প্রকাশ্যে বলে না যে আমরা এইসব কুফরি আকিদে বিশ্বাস করি তাহলে তাদের পিছনে সালাত হবে আল্লাহু আলাম